সরস সংশোধনী নিয়ে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন এ সময় মাহবুবে আলম বলেন সামরিক ফরমান দ্বারা যেসব ধারা পরিবর্তিত হয়েছিল সেগুলো পুনঃস্থাপিত না হলে সাংবিধানিক সংগ্রাম শেষ হবে না কোর্ট হয়তো বিভিন্ন ভিন্ন রায় দিয়েছেন তবে এই কোর্টই একদিন বুঝবেন সাংবিধানিক মূল বিষয়গুলো পুনঃস্থাপিত হওয়া দরকার এছাড়া তিনি বলেন প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রী যে কোনো সময় সিদ্ধান্ত নেবেন সরস সংশোধনী বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল বিচার বিভাগ একদিন তা অনুধাবন করবে বলে মন্তব্য করেন তিনি সংবিধান যেটা রক্তের আখরে লিখিত সেটার অরিজিনাল যে প্রভিশন মূল যে বিধানগুলো সেগুলো পুনঃস্থাপিত হওয়া দরকার এবং যারা এই যে সমিতির পক্ষ থেকে এটা সম্পূর্ণ এবং এদিকে ষোড়শ সংশোধনী বিষয়ে আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তা বাতিলের জন্য সরকার রিভিউ আপিল করেছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন দুপুরে সুপ্রিম কোর্টের এক নাম্বার হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন এ সময় তিনি আরও বলেন সরকার চাই বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আর এ কারণেই সরস সংশোধনী রায় বাতিলের জন্য রিভিউ আবেদন করেছে এছাড়া এই সরকার অনির্বাচিত ও গণতান্ত্রিক বলেই এই রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি সামনে ষোলতম সংশোধনী রায়ে সরকার ক্ষুব্ধ হয়ে তা বাতিলের জন্য রিভিউ আবেদন দাখিল করেছেন এবং এই রিভিউ আবেদনে চৌরানব্বইটি গ্রাউন্ড দিয়েছেন বলে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন